ইচ্ছা আর ভালোবাসা একটি অপরটির সাথে জড়িত অত প্রতভাবে জড়িত মন এই যে যাদের ভুল ধারণা হয়েছে আর এই কারণে ক্ষেত্রে গোমরা হয়েছে তাদের এখানে খণ্ডন করা হয়েছে আল্লাহ আলমিন ভালো মন্দ দুটো কাজ পৃথিবীতে হোক ভালো মন্দ দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে থাক চেয়েছেন না চান যদি না চাইতেন তো ভালো ছাড়া মন্দ কাজই হইতো না যদি মন্দ না চাইতেন তো মন্দ কাজও হইতো না মন্দ মানুষ থাকত না আল্লাহ চেয়েছেন কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ না মন্দকে ভালোবাসেন তাই যে মাঝে এই রকম সম্পর্ক নেই যে ইচ্ছা করলে সেটাকে ভালোবাসতে ইচ্ছা করলে সেটাকে ভালোবাসতে হবে ফায়দ আল্লাহ আনফাকাত আহাবাহু সুতরাং আল্লাহ কোনো কিছু চাইলে সেটাকে ভালোবাসবে এটা জরুরি নয় ওয়েদার আশায়ন সকাত আহ্ব বাহু আর যোগ যা কিছু তিনি চাইবেন তাকে ভালোবাসা এটা হাদা কৌলুল বা তুলুন এটা বাতিল করা যে আল্লাহ চান তাই ভালোবাসবেন ওয়াল কৌলুল হাক সত্য কথা হচ্ছে হকত আন্নাহল্লাহ তালা আজমা বাইন আল এরাদা তেওয়াল মাহাব্বাহ ইচ্ছা এবং ভালোবাসায় কোনোরকম সম্পর্ক আবশ্যক হওয়া সম্পর্ক নেই ওয়েরা ওয়াল বাইনাল মাসিয়াত ওল মাহব্বা আনি আল এরাদা ওয়াল মাসিয়াল কৌনিয়া ইচ্ছা মানে সৃষ্টিগত ইচ্ছা ফকাদ ইয়াশা আল্লাহ মা ইইউহিব্ব আল্লাহ কখনো কখনো চান যা পছন্দ করেন। ওয়াকাদ ইইউহিব্ব মা ইয়াশা এবং মা ইয়াশা উজুদু এবং আল্লাহ ভালোবাসেন আবার কখনো ভালোবাসেন যা মা ইয়াশা উজুদ যার অস্তিত্ব আল্লাহ চান না। যার অস্তিত্ব কোনো কিছুর অস্তিত্ব আল্লাহ চান না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা ভালোবাসে। উদাহরণnabla দিলে উস্তাদ বললেন বলছে মিছালুল আউয়াল প্রথমটির উদাহরণ চান কিন্তু ভালোবাসেন না আল্লাহ চান কিন্তু ভালোবাসেন না আছে না আল্লাহ ইবলিস বুড়ার থাকাটা ভালোবাসেন ভালোবাসেন না কিন্তু আল্লাহ চেয়েছেন না গায়ের জোরে বেঁচে আছে আল্লাহ চাইছেন যে বিলিশ থাক বুড়া তার সিংসনে বসে থাকা সারা পৃথিবীতে সেনাবাহিনী ছেড়ে রাখুক জিন ইনসানকে গুমরা করার জন্য তো প্রথমটি কি ছিল যে আল্লাহ এমন কিছু চান যা তিনি ভালোবাসেন না ভালোবাসেন না ঘিটা করেন কিন্তু আল্লাহ চান যে থাক বা হোক এটা একটা দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ কিছু জিনিস আছে আল্লাহ ভালোবাসেন কিন্তু সেটার বাস্তবায়ন আল্লাহ চান না ভালোবাসেন কিন্তু বাস্তবায়ন চান না ওর উদাহরণ বলছেন যে অমিস আলুসানি মাহাব্বহলে ইমানিল কুফার ও তা আতুল কুফার। কাফেররা সব মমিন মুসলিম হয়ে যাক আল্লাহ ভালোবাসেন না বাসেন না ভালো করে বুঝেন বুঝা জবাব দেন হু হু শুধু আল্লাহ কাফেরদের ভালোবাসেন না খারাপ ইমান হ্যাঁ যারা বলছে তারা একটু বুঝছে আর যারা কিছু বলছে না তার মানে ওরা সমান সমান বুঝে না কিছু কোন কোন লোক ভারতের অনেক দূর থেকে ছেলেকে দেওবন্দ পড়তে পাঠিয়েছে তখন দেওবন্দ হানাফি দেওবন্দী কমিদের বড় মাদ্রাসা এখন পড়তে পাঠিয়েছে ছেলে বড় আলেম হয়ে আসবে আর যাওয়ার পরে ওখানে গিয়ে গেছে ছেলে তখন প্রথম সে যখন বিদায় করছে ওসিয়ত করছে ছেলেকে বাবা যখন দেখবি যে তোর কিতাব পড়া না পড়া সমান তখন তুই চলে আসবি তো জানবি যে তোর কাজ হয়ে গেছে যে জন্য তোকে পাঠাচ্ছি তো কাজ হয়ে গেছে তুই চলে আসবি বাবার ছিল অন্যরকম ও বেচারা গিয়ে মিসকিন পড়াশোনা ভালো পারে না দেশে যেটা গতকালকে পড়িয়েছে ওস্তাদ সেটাও বুঝি না আর যেটা আগামীকালকে পড়বো সেটাও বুঝি না তো দুটোই তো সমান বাপ তো বলেছে ওসিয়ত করেছে বাপের ওসিয়তটা মনে পড়লো যে বলেছে বাবা তোর পড়া না পড়া যখন সমান যেটা পড়েছিস ওইটাও সমান আর যেটা না পড়েছি ওইটাও সমান তখন কি করবি আর তোর অত দূরে থাকার দরকার নেই বাবা তোর বাপ মায়ের কাছে ফিরে চলে আসবে ও কয়েকদিন পরে বাড়ি ফিরে চলে এসেছে এই যে ঘুমাচ্ছে দেখছে ঝিমাচ্ছে ও জাগান এই জন্যই তো বললাম পড়া না পড়ার সমান হয়ে পড়া না পড়ার সমান বুঝলেন তো চলে এসছে বাপ তো আরে বাবা এত তাড়াতাড়ি আমার ছেলে এত বড় আলেম হয়ে গেল যে তোর পড়া না পড়া সমান হয়ে গেছে কি বাবা এত তাড়াতাড়ি চলে আসলে তো বলছে আব্বা আপনি তো বলেছিলেন যখন দেখবি যে পড়াশোনা তোর পড়া না পড়ার সমান হয়ে চলে আসবে আমি দেখছি পড়া না পড়া সমান চলে এসে কেমন করে এত তাড়াতাড়ি কি করে এক মহিলা বলছে বাবা যেটা পড়িয়েছে গতকালকে যেটা পড়াবে ওটাও বুঝি না আপনাদের অবস্থা এরকম নয় তো জি জিজ্ঞান এটা করলাম জানতে করে ঘুম ভাঙে তারপরে ঘুম ভাঙছে না সারাদিন ক্লান্ত বেচারা আল্লাহ কাফেররা সারা দুনিয়ার লোক মুসলিম হয়ে যায় ভালোবাসেন না বাসেন না বাসেন বাসেন আল্লাহ চান যে সব মোমেন মুসলিম হয়ে যাক কে চাই না হ্যাঁ মানুষই যখন চাই হ্যাঁ যে আমাকে মানুষ আল্লাহ তো এই জন্য সৃষ্টি করেছে আমার আল্লাহ তুলছেন না এই জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন যে তোমার সবাই আমার ইবাদত করে আমার প্রতি মান নিয়ে আসো তা আল্লাহ তো চান যে সারা দুনিয়ায় মানুষ মানুষজন সবে আল্লাহর ইবাদত করে এক মুসলিক না থাকুক পাপি না থাকুক আল্লাহ ভালোবাসেন কিন্তু প্র্যাকটিক্যালে বাস্তবে আল্লাহ এটা চান না চান না আল্লাহ চান আল্লা চাইলে ওয়ালাউসা আল্লাহ হা দা মাইন আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়েত করে দিতেন ওয়ালাউশে না আলাহ তাই না কুল্লাহ নাসিন আল্লাহ সুরেশ সাজদা আমি যদি চাইতাম প্রত্যেক ব্যক্তিকে হেদায়েত দিয়ে দিতাম ওয়ালা কিন হাক্কাল কৌলো মিন্নি তবে আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে আছে বাণী আছে কি চূড়ান্ত ঘোষণা আছে লা আমলা আন্না জাহান্নামেনাল জিন্নাতুয়ান্না স্যাজমাইন জাহান্নামকে জিন এবং ইনসান্দি ভর্তি করব সুতরাং সবাই হেদায়েত হোক মমিন হোক এটা কি করে চাইব আমি জবরদস্তি চাই না চাওয়া মানে এটা হচ্ছে জবরদস্তি চাওয়া আল্লাহ চাইলে আমাদের উপর জবরদস্তি কাফের দর জবরদস্তি হয়ে যেত তাহলে পাশ ফেলার পরীক্ষার কি থাকতো সবাই তো অটোমেটিকালি ভালো কাজ করবে ফেরিস্তার চরিত্র সব হয়ে যেত তাই না ফেরেস্তা যদি পাপ করতে চায় তাও করতে না কারণ ওই ক্ষমতা আল্লাহকে সৃষ্টি করেনি মানুষ গার্জিনকে পাপ করারও ক্ষমতা দিয়েছেন আর নেকি করারও প্রবণতার ক্ষমতা দিয়েছেন সুতরাং এখন পরীক্ষায় এসে আল্লাহ বলছে আমি তো রাস্তা দেখে দিয়েছি ভালো রাস্তাও দেখে দিয়েছি আর ওই পথেও চলার ক্ষমতা দিয়েছি আর মন্দ পথও দেখে দিয়েছি এটা খারাপ পথ জাহান্নামের পথ এটা জান্নাতের পথ এম্মা শাহেরাও ওয়াইম্মা কাপুর হয় শুকুর গুজার হয়ে জান্নাতে চলে যাও ওয়াইম্মা না হলে কুপুরি করে পাপ করে কোথায় চলে যাও চলে তাতে রয়েছে পরীক্ষা। তাহলে উদাহরণ পেয়ে গেলেন